রাজনীতিকে একটা ব্যবসায়িক কেন্দ্র বানাইছে। যদি এমপি হয় ওর চোদ্দ গোষ্ঠীর, একশো বছরে আর কিছু করতে হয় না, একশো বছর চোদ্দ গোষ্ঠীর সব কিছু, একবার এমপি হলে ব্যাস সব কিছু হয়ে যায়, একটা ব্যবসা কেন্দ্র বানাইছে। আর আমাদের দেশের অধিকার, দেশের সম্পত্তিকে, এই দেষের ভূখণ্ডকে নিয়ে আজকে যে ষড়যন্ত্র চলতেছে, আজকে ভূখণ্ডকে বিক্রি করার চক্রান্ত চলতেছে, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই ভূখণ্ডকে রক্ষা করি, অর্থনীতিকে রক্ষা করি, শিক্ষাকে ধ্বংস করে ফেলছে শিক্ষাকে রক্ষা করি। ইসলামী ছাত্র আন্দোলন ব্যতীত আমি দেখি না যে আজকে অন্য কোনো সংগঠন সব বিষয় নিয়ে চিন্তা করে। কাজে আমাদের ইমান ইসলাম নিয়ে, দেশ নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আসুন আমরা ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত কিছু মোকাবেলা করি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব কর্তৃক আয়োজিত আজকে এ সম্মেলন, সম্মেলনে বলা হয়েছে বিদ্যমান শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ইসলাম ইসলামই একমাত্র সমাধান। আসলে ইসলাম সব জিনিসের সমাধান, শুধু এই বিষয়েরই সমাধান ইসলামের মধ্যে না, জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের যেখানে যে সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধানই ইসলাম দেয়। একটা বাচ্চা জন্ম কিভাবে, জন্ম হওয়ার পরে তার কাজটা কি, যখন জন্ম হবে তার সাথে কি কি নীতি ও আদর্শ প্রয়োগ করতে হবে, কিভাবে নাম রাখতে হবে, তাহানি কিভাবে করতে হবে, প্রথম যে কথা বের করবে সে প্রথম কথা তার কি হওয়া উচিত, সাত বছর বয়সে, দশ বছর বয়সে, একটু বড় হওয়ার পরে, এই বিষয়ের উপরে ইসলাম বিধান দিয়েছে। মা কতদিন দুধ পান করাবে, কখন দুধ পান করাবে না, ইসলাম তারও বিধান দিয়েছে। এরপর আসন বড় হওয়ার পরে তার উপর কি প্রয়োগ হবে, তারও বিধান ইসলাম দিয়েছে। বিবাহ শাদী কিভাবে করবে ইসলাম দিয়েছে, পারিবারিক জীবন কিভাবে হবে, সামাজিক জীবন কিভাবে হবে, ব্যক্তিগত জীবন কিভাবে সাজাতে হবে, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সুরাত সিরাত, যত দুনিয়াতে সমস্যা আছে সমস্ত সমাধান ইসলামের মধ্যে আছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাধানগুলি দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন, হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবীন। তিনি তেলাওয়াত করিয়া শুনান, তাজকিয়া নাফস করেন, তালিম দেন। নবী নিজেই বলেন, বুইস্তু মুআল্লিমান, আমাকে প্রেরণ করা হয়েছে মুআল্লিম হিসাবে, উস্তাদ হিসাবে, আমি একজন উস্তাদ। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম উস্তাদকে নবী নিজেই বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদ্দামানি রব্বি ফাহসানা তাআদিবি, আমাকে শিক্ষা দিয়েছে আমার পূর্ব আল্লাহ, আমার শিক্ষা কতই উত্তম শিক্ষা। তাহলে শিক্ষা ব্যতীত ইসলাম চলতে পারে না। ইসলামের সূচনা একরা পড়ো, এখান থেকে ওহির সূচনা হয়েছে, একরা পড়ো। পাশ্চাত্যরা জানে জন্ম কোনো বিষয় না, মূল বিষয় শিক্ষা এবং সংস্কৃতি। আমি বারবার বলে থাকি, হিন্দুর এক নবজাত সন্তান যদি মুসলমানের ঘরে লালিত পালিত হয়, সে বড় হওয়ার পরে রাম বলবে না আল্লাহ বলবে? বাচ্চা কার বলছে কি? একজন মুসলমানের নবজাত শিশু যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চা কার? বাচ্চা মুসলমানের বলছে রাম, বাচ্চা হিন্দুর বলছে আল্লাহ, এর কারণটা কি? জন্ম কোনো বিষয় না, জন্ম কোনো সাবজেক্ট না, মূল সাবজেক্ট হলো দুইটা, শিক্ষা এবং সংস্কৃতি, এই দুইটা হলো মূল। এই শিক্ষা এবং সংস্কৃতি
একটা মানুষ কি পরিবর্তন করতে পারে? হিন্দুকে মুসলমান বানাতে পারে, মুসলমানকে হিন্দু বানাতে পারে, একজন মুসলমানকে খ্রিস্টান বানাতে পারে, একজন খ্রিস্টানকে মুসলমান বানাতে পারে, একজন আস্তিককে নাস্তিক বানাতে পারে। এই মূল হলো শিক্ষা এবং সংস্কৃতি। এর জন্য ইসলামের সূচনাই হলো একরা পরো অকুলু মা সাদিকিন, তুমি কোন সংস্কৃতিতে কাদের সাথে কাদের সংমিশ্রণে বড় হবা? সাদিকিনদের। অত্তাবে সাবিলা মান আনাবে ইলাইয়া ইত্তাবি মাল্লা ইয়াসআলুকুম আজরাহু ওয়াহুম। কাজে আমাদের শিক্ষা এবং সংস্কৃতিটাকে যদি আমরা ইসলাম অনুযায়ী সাজাতে পারতাম তাহলে বাংলাদেশে চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, গুন্ডামি থাকতো না, মাস্তানি থাকতো না, ধর্ষণ থাকতো না, চুরি থাকতো না। আজকে ব্যাংকের 92,000 কোটি টাকা লুট হয়ে গেছে, 10 লক্ষ বা 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। আপনারা দেখেছেন পত্রিকার হেডলাইন এসছে সকল শিক্ষিত চোর না, কিন্তু যারা চুরি করে তারা সবাই শিক্ষিত। এর কারণটা কি? পত্রিকার হেডলাইনে চলে আসছে সকল শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে তারা সবাই শিক্ষিত। আজকে আমাদের বিগত তথ্যমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী কি বললেন? বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, 90 টাকা চুরি হয়ে যায়। 90 টাকা চুরি, আপনি চিন্তা করতে পারছেন? প্রাক্তন প্রেসিডেন্ট কি বললেন? প্রতি বছর যেই পরিমাণের টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়। যে পদ্মা সেতুর জন্য আমরা এত এত কিছু করলাম, সেই পদ্মা সেতু করা যায় যেই পরিমাণের টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর 2টা। আমরা কি দেখেছি? বাজেটের পরিকল্পনা মন্ত্রী অনুযায়ী 90 টাকা চুরি, আর আগের রেপোর্ট অনুযায়ী 70 টাকা চুরি হইতো। 70 টাকা চুরি হইতো, 100 টাকা 70 টাকা চুরি হয়ে যেত যদি ইসলাম আসতো। আমি অনেকেই অনেককেই বলি যে আপনারা অনেকেই মনে করেন হুজুর ইসলাম আসলে ফায়দাটা কি? ইসলাম আসলে আপনার নিজের ফায়দা, পরিবারের ফায়দা, দেশের ফায়দা, জনগণের ফায়দা। ইসলাম আসলে কি ফায়দা হবে? আমি অনেক সময় বলি, এক কথা বলবো বলে বলেন, আমি বলব এখন যে উন্নয়ন হয় তার চেয়ে 70 গুণ উন্নয়ন বেড়ে যাবে। কত গুণ? যদি এখন যেই বাজেটে রাস্তা হয় 30টা, ইসলাম ক্ষমতা আসলে একই বাজেটে রাস্তা হবে 100টা। এখন একই বাজেটে ব্রিজ হয় যদি 30টা, ইসলাম ক্ষমতা আসলে একই বাজেটে ব্রিজ হবে 100টা। আপনি চিন্তা করতে পারবেন না উন্নয়ন কিভাবে হবে, আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের প্রচলিত একটা ভাষা আছে, যেই গাছে চোরের হাত লাগে সেই গাছে বরকত হয় না। আজকে দেশের প্রত্যেকটা খাতে চোরের হাত লাগছে, এজন্য বরকত হচ্ছে না। গোটা দুনিয়ার যারা অর্থনীতিবিদ তারা ভেবেছিল আফগানের লোকগুলি সব না খেয়ে মারা যাবে, দুর্ভিক্ষে মারা যাবে, কিন্তু আমরা কি দেখেছি? যে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মুদ্রার মান আফগানে বেড়েছে 9 গুণ। গোটা দুনিয়ায় এত মুদ্রার মান কোনো দেশে বাড়ে নাই যে চিন্তাও করা যায় না। অথচ গোটা দুনিয়ার অধিকাংশ রাষ্ট্রই তাদেরকে স্বীকৃতি দেয়নি, বাণিজ্যিক অবরোধ আছে, এরপরও তাদের মুদ্রার মান এত বাড়ার কারণটা কি? সবাই ভেবেছে না খেয়ে মারা যাবে, কিন্তু এখন তো না খেয়ে তো আর দূরের কথা। গোটা দুনিয়ার অর্থনীতিবিদরা তারা চিন্তা করতেছে যে কোন অর্থনীতির ভিত্তিতে আফগানের মুদ্রার মান এত বেড়েছে, ওরা চিন্তাও করতে পারে না। আপনি দেখেছেন আফগানি 250 কিলোমিটার একটা টানেল করছে, বাজেট একেবারে সামান্য, বিশাল চ্যানেল, দুই পাশ থেকে রাস্তা, মনোমুগ্ধকর। প্রতিদিন তাদের কাজ বাড়তেছে, বিশাল বিশাল রাস্তা হচ্ছে, অথচ বিশ্ব তাদেরকে সাহায্য করছে না। আজকে তাদের মার্কেটিং এর যে অবস্থা, এর কারণটা কি?
আল্লাহ মক নিজে কালামে পাকের মধ্যে ফরমান ওয়ালাউ আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহি বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ যদি বস্তির লোকগুলি এলাকার লোকগুলি দেশের লোকগুলি ঈমান ও তাকওয়া অর্জন করত তাহলে আমি আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিতাম এখন আফগানিরা তাকওয়া অর্জন করার কারণে আসমান এবং জমিনের পুরো বরকতের দরজা খুলে দিয়েছে একটার পর একটা খনি সেখানের অবস্থাটা কি আমাদের দেশের গ্যাস তৈলের খনিগুলি কয়লার খনিগুলি উত্তোলনের জন্য কন্ট্রাক্ট দিয়ে দিই আমরা পাই সামান্য আর আফগানিরা একটা খনিও কন্ট্রাক্ট দেয়নি সব নিজেরা রেখেছে বিদেশ থেকে স্পট এনে তারা তারপর নিজেরা খনি উত্তোলন করতেছে পর নির্ভরশীল হয়নি দেশের মায়া তাদের আজ আমাদের দেশ যারা চালায় তাদের দেশের মায়া নেই বলে কেন ধরে নেন আজকে ওয়াসার যে প্রধান বারবার যাকে পদোন্নতি দেওয়া হয়েছে ওয়াসার প্রধান সেই দেশে থাকেই না তার পরিবার কেউ থাকে না তারা থাকে বাহিরে সে মাঝে মাঝে অফিস করে মাঝে মাঝে অফিস করে না ছয় মাসে অফিসে আসে না আচ্ছা বলেন তো যেই ব্যক্তি সব কিছু বাহিরে থাকে সে যদি একটা ডিপার্টমেন্টে প্রধান থাকে তাহলে সে উন্নয়ন কি করবে এদেশের মন্ত্রী মিনিস্টারদের অবস্থাটা কি সিকেন হোম প্রত্যেকের বিদেশে তাদের বাচ্চারা সবাই বিদেশে পড়াশোনা করে এদের দেশের জন্য কি করবে আমাকে বলুন তো করবেটা কি কি করবে বলেন এদেশের জন্য এদেশের মহাব্বত তো অনেকেরই নেই এদেশের ভালোবাসা নাই অথচ যে ভারত এই পাশের ভারত প্রত্যেকটা নাগরিক ভারতপ্রেমী দেশপ্রেমী প্রত্যেকটা নাগরিক আপনি চিন্তাও করতে পারবেন না ভারতের এখনো অনেক মন্ত্রী আছে যাদের চেয়ার টেবিল দেখলে আপনি চিন্তা করতে পারবেন না এটা একটা মিনিস্টারের চেয়ার টেবিল আপনি চিন্তা করতে পারবেন না সাধারণ একেবারে একেবারে সাধারণ ভারতের এখনো অনেক মন্ত্রী আছে যাদের চলাফেরা একেবারেই স্বাভাবিক মনে করেন সাধারণ একটা পাবলিক অথচ আমাদের দেশে হোমরা চোমরা কিছু যদি একটা হয় কোন রকমের যদি কিছু হয় মনে হয় যেন বিরাট ডাকাতটাকে ধরে নিয়ে যাইতেছে চারো পাশে গার্ড দিয়ে দিতে আসে বড় ডাকাত যদি এমপি হয় ওর 14 গুষ্টির 100 বছরে আর কিছু করতে হয় না 100 বছর 14 গুষ্টি সব কিছু একবার এমপি হলে ব্যাস সব কিছু হয়ে যায় এটা ব্যবসা কেন্দ্র বানাইছে রাজনীতিকে একটা ব্যবসায়িক কেন্দ্র বানাইছে অথচ এদেশে ভাষা নিয়ে রাজনীতি করছে শামসুল হক সাহেব রাজনীতি করেছে এদেশে বহুত ফজল হক সাহেব রাজনীতি করেছে এদেশে বহুত রাজনীতিবিদরা রাজনীতি করেছে কিন্তু তারা রাজনীতিকে ব্যবসার কেন্দ্র বানায় নাই আর আমরা রাজনীতিকে ব্যবসায়িক কেন্দ্র বানিয়ে ফেলেছি চুরি আর চুরি ডাকাতি আর ডাকাতি করবি না বা কেন সংস্কৃতি এমন ভাবে করছে যে একজন এমপি নির্বাচন অংশগ্রহণ করলে শুধু টাকার বস্তা টাকার বস্তা টাকার বস্তা আর আমাদের দেশের পাবলিক গুলি এত খারাপ হয়ে গেছে আসলে দোষ তো পাবলিকেরও আছে ও চিন্তাও করতে পারে না আজকে নির্বাচনের সময় ভোটের জন্য আমাকে যে টাকা দেয় এই সুদে আসলে সব টাকা যাবার নিয়ে নিবে এই চিন্তা পাবলিকের মধ্যে নেই এদের অবস্থা হলো নগদ পাইছে 100 টাকা নিয়ে নাও বাস কিন্তু 100 টাকা যে আমার মরণ ফাঁদ এই 100 টাকা আমার জীবনের খতরা এই চিন্তা করার সুযোগও পাবলিকের নেই যাই হোক আমি শুধু অর্থনীতির ব্যাপারে আপনাকে একটা উদাহরণ দিলাম যে ইসলামিক হুকুমত হওয়ার কারণে সেখানে অর্থনীতিকে যে চাঙ্গা হয়ে গেছে আমিও বিশ্বাস করি এদেশে ইসলাম হুকুমত যদি কায়েম হয় তাহলে আফগানা যেরকম 9 গুণ বেড়েছে আমরা ইচ্ছা করলে তার চেয়ে অনেক বেশি গুণ বাড়াতে পারবো তাহলে কেন কারণটা কি আপনি বলতে হুজুর আফগানের চেয়ে বেশি বাড়াবার পদ্ধতিটা কি আপনি কি জানেন বাংলাদেশটা এই ভূখণ্ডের অবস্থাটা কি কত সুন্দর একটা ভূখণ্ড আল্লাহ পাক আমাদেরকে দান করছেন হ্যাঁ এত সুন্দর ভূখণ্ড আল্লাহ পাক দান করছে চিন্তাও করা যায় না আজকে আফগানে শুধু পাহাড় আর পাহাড় আফগানে শুধু পাহাড় আর পাহাড় সেখানে একটা গাছ পালাতে গেলে বহুত কষ্ট হয় পানির ব্যবস্থা সেরকম নাই পানির জন্য বহুত বহুত কষ্ট করতে হয় এই যে এইমাত্র বললাম 250 কিলোমিটার
একটা ট্যানেল করতে হয়েছে পানির জন্য, কিন্তু বাংলাদেশকে আল্লাহ পাক এত সুন্দর একটা দেশ আমাদেরকে দিয়েছেন যেখানে পাখিতে বীজ খেয়ে মল ত্যাগ করলে সেখানে গাছ হয়ে যায়। পানি যদি শিকড়কে ভাসিয়ে চরের কুলে ঠেকিয়ে দেয় সেখানে জঙ্গল বাগান হয়ে যায়। বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মানে স্বর্ণ, প্রত্যেকটা ইঞ্চি মাটি স্বর্ণ। আজকে বাংলাদেশের আবহাওয়া, ছয় ঋতুর আবহাওয়া গোটা দুনিয়ার মধ্যে আসে কিনা আমি জানি না, এত সুন্দর একটা দেশ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। ইন্ডাস্ট্রিজ হাজারো, নদীগুলি আছে যেখানে ইন্ডাস্ট্রিজের কাজ হচ্ছে, হাজারো লক্ষ জেলেরা জাল নিয়ে নামে টাকা নিয়ে ঘরে ফিরে। এই সুযোগ কোন দেশে আছে আমাকে বলুন তো? আজকাল কৃষক নাঙ্গল নিয়ে নামবে, প্যাট ভরে খ্যাত থেকে চলে আসবে। আজকে মানুষের খনি আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, মানুষের খনি। সূর্য আমাদের জন্য, চন্দ্র আমাদের জন্য, জমিন আমাদের জন্য, এই দুনিয়া আমাদের জন্য। তা আমরা মানুষরা দুনিয়ার জন্য বোঝা হই কিভাবে? সবই তো আমাদের জন্য, তা আমরা কিভাবে বোঝা হই? আসলে আমরা বোঝা নই, আমাদেরকে ব্যবহার করা হচ্ছে না, ব্যবহার করা হচ্ছে না, বোঝা বানানো হচ্ছে পরিকল্পিতভাবে। এই যে মানুষের খনি, মানুষই তো খনি আবিষ্কার করে। নবী আলাইহিসসালাম কি বলেছেন? আন-নাসু মাআদিনু কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়্যাতি খিয়ারুহুম ফিল ইসলামি যাফাতিহু। আমরাই তো খনি, কিসের স্বর্ণের খনি, কিসের রূপার খনি? আল্লাহ নবী বলছে আন-নাসু মাআদিনু কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষগুলি স্বর্ণ এবং রূপার খনির ন্যায় খনি। এই যে খনিগুলি যদি ঠিকমতো ব্যবহার করা হতো, ব্যবহার করতে পারতাম, আমাদের সাথে পারত কি? আমি তো বুঝলামই না কি পারত আমাকে বলুন। যদি আমাদেরকে তৈয়ার করা হইতো, জ্ঞান দেওয়া হইতো, শিক্ষিত করা হইতো, গোটা দুনিয়ার মধ্যে আমাকে ইউটিলাইজ করা হইতো, পরিকল্পিতভাবে পাঠানো হইতো, তাহলে আমাদের চেয়ে বড় ধনী, শিক্ষিত এবং সুন্দর একটা দেশ আর কেউ ঘুরতে পারতো না। কাজে ইসলামই সমস্ত কিছু সমাধান, ইসলামের বাহিরে কোনো কিছুর সমস্যা সমাধান নেই। কাজে ইসলাম অনুযায়ী আমরা দেশ গড়ার চেষ্টা করব। আসুন আমরা সম্মিলিতভাবে কীভাবে ইসলাম হুকুমাত কায়েম করতে পারি, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারি, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক, মজদুর, জেলে, তাঁতি, তাদের অধিকার, ছাত্রদের অধিকার, যুবকদের অধিকার, মুরব্বীদের অধিকার এবং আমাদের নারীদের অধিকারকে কীভাবে আমরা রক্ষা করতে পারি, সেইভাবে ইনশাআল্লাহ চেষ্টা করব। আর আমাদের দেশের অধিকার, দেশের সম্পত্তিকে, এই দেশের ভূখণ্ডকে নিয়ে আজকে যে ষড়যন্ত্র চলতেছে, আজকে ভূখণ্ডকে বিক্রি করার চক্রান্ত চলতেছে, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই ভূখণ্ডকে রক্ষা করি, অর্থনীতিকে রক্ষা করি, শিক্ষাকে ধ্বংস করে ফেলছে শিক্ষাকে রক্ষা করি। ইসলামী ছাত্র আন্দোলন ব্যতীত আমি দেখি না যে আজকে অন্য কোনো সংগঠন সব বিষয় নিয়ে চিন্তা করে। কাজে আমাদের ইমান, ইসলাম নিয়ে, দেশ নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আসুন আমরা ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত কিছু মোকাবেলা করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কাজগুলি করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।